গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে রাতে বৃষ্টি হওয়ার পর আজকে ওয়েদারটা অনেকটাই ভালো, তাই ঠিক করলাম সকালে ঘুম থেকে ওঠার পর বাইরের ওয়েদারটা দেখে একটু ঘুরে আসি। চলো দেখা যাক বাকিটা, কোথায় যাই, কিরকম ভাবে যাই সব দেখাবো ধীরে ধীরে। ভিডিওটা দেখতে থাকো। আর বাড়ি থেকে বেরিয়ে গেছি, আজকে হচ্ছে আমরা বেরোচ্ছি স্কুটি নিয়ে, দেখা যাক কত দূরে কোথায় যাওয়া যেতে পারে। কোনো ট্রিপ সেরকম একা করতে ভালো লাগে না, আর একা যাওয়াটাও ঠিক না, তাই জন্য আমি একটা বন্ধুকে নিতে চলে এসেছি এখন একজনের বন্ধুর বাড়িতে। দেখা যাক, ফোন করেছি আসছে, নিচে নামছে, দেখো নামার পরে কি হয়। হ্যাঁ, আমার বন্ধু উপর থেকে নিচে নেমে গেছে, দেখাচ্ছি একটু, আসুন আসুন। আমরা দুজন মিলে আজকে যাচ্ছে একটা ব্লগিং করতে, কোথায় যাচ্ছে এখনো ঠিক নেই, যতদূর যেতে পারি ততদূর যাবো। আজকে বেরোতে বেরোতে টাইম হয়ে গেছে, 5টার সময় বেরোনোর কথা, কিন্তু 7টা বাজে, রোদ জমিয়েছে হালকা হালকা, বুঝতেই পারছো বাঙালির টাইম, কিছু মনে করো না, বেজে গেছে 6:30। কিন্তু দেখি কতদূর যাওয়া যেতে পারে সব দেখছি, আমরা রাস্তায় এখন বেরিয়েছি, এখন রাস্তাতেই রয়েছি, দেখা যাক কতদূর যাওয়া যেতে পারে। আর বাকি ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আধার রোডের উপর দাঁড়িয়ে পড়লাম, বাধ্য হলাম দাঁড়াতে, এরকম সিনিক ভিউটি রাজস্থানে পাওয়াটা খুব মুশকিল। এই ভিউটিটা আমরা এখানে দেখাতে পারছি এখন, মানে পেছন দিকে মানে পাহাড়ের উপরে মেঘ নেমে এসছে, যেটা আমরা কোনোদিন ভাবতে পারি রাজস্থানে এরকম মেঘ নেমে আসবে, মানে ওয়েদারের কিরকম চেঞ্জ, মানে ভাবাই যাচ্ছে না, ভাবাই যাচ্ছে না এরকম হতে পারে। চলুন আগে দেখা যাক আর কি দেখতে পাওয়া যায়। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে সামান্য শিলিগুড়ি টাইপের বৃষ্টি পড়া শুরু করলো,
তাই আমরা একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। তারপরে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে আপনাদের জয়পুর অব্দি যাচ্ছে, জয়পুর এখান থেকে প্রায় 35-35 কিলোমিটারের মতো। আর এইদিকে যে রোডটা যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আগ্রা, আগ্রা প্রায় 250 কিলোমিটারের মতো। এই রাস্তাটাকে আগ্রা হাই রোড বলে, এটা ন্যাশনাল হাইওয়ে, আগ্রা জয়পুর তো আগ্রা ন্যাশনাল হাইওয়ে। আপনারা দেখতে দেখুন বাকি ভিডিওটা। আমরা আস্তে আস্তে, মাঝে বৃষ্টি হচ্ছিল কিন্তু ভাবলাম বৃষ্টিতে বেরিয়ে যাবো, খুব একটা বেশি জ্যাকেট ট্যাকেট পরেও এসেছিলাম কিন্তু বেরোলাম না, একটা কারণে এক দু ঘন্টা রাস্তায় ওয়েট করে গেছি, নাহলে অনেকটা আগেই পৌঁছে যেতাম। এমনিতেও ওয়েদার অনেক ক্লাউডি। দাদা আপনার কেমন লাগলো এই রাস্তায় পুরো ট্রিপটা এত দূর অব্দি, 50-60 কিলোমিটার যে আমরা আসলাম? রাস্তাটা দুর্দান্ত। একটা জিনিস দেখলাম, রাজস্থানের যে ন্যাশনাল হাইওয়েগুলো, আর আমি অনেকটা অনেকগুলো স্টেটে ঘুরেছি কিন্তু রাজস্থানের যে ন্যাশনাল হাইওয়ের কোয়ালিটিটা তারও দুর্দান্ত বলতে হবে। একবারে ক্লিন, প্লেন, স্মুথ, সব একবারে। দেখা যাক, এখন বর্তমান স্টেট হাইওয়েতে উঠেছি, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, কিন্তু তবুও স্টেট হাইওয়ে যেরকম হয় সেরকমই স্টেট হাইওয়ে পেয়েছি। এখন প্রায় 10 কিলোমিটার আরও যাবো, আরও শুনেছি নাকি আরও বৃষ্টি নামবে আরেকটু পরে, তারপর দেখি, দেখা যাক কেমন রাস্তা। আর এখানে পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ, এক অসাধারণ পরিবেশ। মানে আপনারা যদি দেখেন একটু পরিবেশটা, পুরো গ্রামের ফিলটা পাবেন। আমরা ঘুরতে 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 পৌঁছে গেলাম ভানগার। এটা হচ্ছে ভানগারের রাস্তা। ভানগার সম্বন্ধে বলি, ভানগার হচ্ছে আমাদের ভারতবর্ষের 10টা মোস্ট পপুলার হরর প্লেসের মধ্যে একটা হরর প্লেস। দেখা যাক, আমি প্রথমবারই আসছি ভানগার, কীরকম হরর প্লেস, কী কী হরর পাওয়া যায় এখানে। আর পেছনে যে রাস্তাটা দেখছো এটা ভানগার দেওয়া স্টেট হাইওয়ে, এখান দিয়ে ভানগারটা সোজা ভানগার পৌঁছানো যায়। আমরা জয়পুর থেকে চলতে চলতে মোটামুটি তো 70 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি, আর ভানগড় আরও মনে হচ্ছে 7-8 কিলোমিটারের মতো আমরা পৌঁছে যাব। দেখা যাক, এর ভিডিওটা দেখো, কন্টিনিউ করতে থাকছি আমি। আমরা এখন ভানগার ফোর্টের ভিতরে। এইখানে আপনারা যেটা দেখছেন এটা ফোর্টের একটা ভগ্নাবশেষ, মানে এটা একটা একসময় গ্রাম ছিল, গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার পরে এই জায়গাটা ভৌতিক প্লেস হিসাবে বলা হয় আর কি। এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রথম 10টির মধ্যে একটি ভৌতিক প্লেস।
আর আমি পুরো ভিডিওটা দেখা চেক করে প্রত্যেকটা জায়গা আমি এক্সপ্লোর করে দেখাবো, এর ভিতরে কি আছে, কেন বলা হয়, কোথায় কি পাওয়া যায় সব ডিটেইলস আমি এখানে বলবো। আপনি দেখতে থাকুন, এটা হচ্ছে মেইন এন্ট্রি, আর পেছনে টিকিট কাউন্টার রয়েছে। এখন লকডাউনের জন্য অনলাইন টিকিট করাতে হচ্ছে, আমরা এখানে এসে সেটা অনলাইন করিয়েছি। আগে থেকে আমি টিকিট করেই আসিনি, জানতামই না কোথায় যাবো। দেখতে থাকুন ভিডিওটা।
যে মন্দিরগুলো রয়েছে এই মন্দিরগুলোতে কিন্তু এখন একবার পুজো হয় না। এখানকার গ্রামের লোকেরা এসে মাঝে মাঝে এখানে মোমবাতি জ্বালিয়ে যায়, কিন্তু রাত্রিবেলা এখানে কেউ আসে না। সন্ধ্যে 5টার পরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ডিপার্টমেন্ট থেকে এখানে আসা বন্ধ করে দিয়েছে, তারপরে এমনিও এখানে কেউ আসা ইয়ে নিষিদ্ধ। আর দ্বিতীয় কথা, এখানে যে ভৌতিক যে কারণগুলো হয় সেগুলো আমি কি হয় না হয় সেগুলো সব বলবো। একটা জায়গায় কোথাও স্থির হয়ে বসি, বসে তারপর ডিটেলস আমি সব কিছু দেখবো। আগে তোমরা ভিডিওটা দেখো কোথায় কি আছে না আছে, তারপরে আমি প্রত্যেকটা ভিডিও সম্বন্ধে প্রত্যেকটা ডিটেলস আমি বলবো। আমরা ঘুরতে ঘুরতে এখানকার গ্রামের একজনকে পেয়ে গেছি, একে আমি এদের কাছ থেকে জানছি এর বিষয় সম্বন্ধে কিছু, আর আপনারাও অনেক সঠিক তথ্য জানতে পারবেন এখান থেকে। শুনুন তাহলে আগে। 750 पुराना पुरातन खंडर है और इसकी स्थापना 2700 साल पुरानी पहले की स्थापना थी। जयपुर से पहले ना, जयपुर से पहले भानगढ़ शहर के साथ का पुरातत्व आमेर शहर बसा हुआ है भानगढ़ के साथ। अच्छा, उसके बाद इसका जो ये सब सब खराब हो गया, कैसे हुआ ये शराब के कारण हुआ था ना। रानी का सतवंती रानी थी जो 6 महीने अगली पिछली सूझती थी। हाँ, वो रानी को रानी का सत्र बिगाड़ने के लिए गोर बंगाला से जो छत्री बनी हुई सिंगे शेवड़ा ऊपर पर, हाँ वो रानी का सत्र बिगाड़ने के खातर बांदी के हाथ में कटोरा तेल का देख ले जाता, तो बांदी जरो के में से देख ली उस तेल को, तो बांदी को बोली रानी को ये तेल किसने दिया का, जो गोर बंगाल वाले बाबा ने, जो कहते बांदी इस तेल को शिला में के ऊपर डाल दिया, जो वो शिला उठ के डूंगर में चली, तो उस बाबा को वही उसी के ऊपर बनी हुई है छतरी मार दी उस शिला। तो अभी रात को आने में क्या होता है इसमें? रात को जो आ गया तो पूरी शहर की जनता थी ना जो भूकंप बाढ़ उबरसी थी, हाँ उसमें मर गई, तो वो ही बन गई हवा में। अच्छा, जो जन्म रेल भूत को कुछ बोलते हैं ना। अच्छा अच्छा, मतलब रात को इधर पूरा शहर बैठ जाता है, ऐसे दुकान बैठा है तो ऐसे लगता है लोगों को। अच्छा, जो रात को इधर आया उसको क्या हुआ? उसके बाद मर गया क्या ना, जिंदा वापस जा सके? कोई नहीं आता है यहाँ। हाँ, जो आया था ना कोई पहले, हाँ वो वापिस नहीं, उन्हीं के साथ वो मार अपने साथ ही रख लिया। ठीक है भाई साहब, थैंक यू, नमस्ते। এখন এখানকার গ্রামের লোকেরা নানা রকম তান্ত্রিক ভূত এই সমস্ত জিনিসগুলোতে বিশ্বাস করে, আর যদিও এই জায়গাটা সত্যি ভৌতিক বলে প্রমাণিত, আর তার সঙ্গে এখানে গ্রামের লোকেরা এই সমস্ত জিনিসের পূজাও এখানে করে। এই ফোর্টের ভিতরে মানে অনেক এরকম ভগ্নাবশেষ জায়গা রয়েছে যেখানে একসময় মন্দির ছিল, গ্রামের লোকেদের মুখে শোনা যায়। সেই সব জায়গাগুলোতে এখন এরা পুজো করে, গাছের মধ্যে নানা রকম মানে কোনো কারণে ইয়ে ভূতের ব্যাপার থাকলে সেগুলোকে আর কি যেটা আমরা আর কি করে আর কি যেটা আর কি এখানকার লোকাল জনতারা সেটাই দেখুন পুজো চলছে এখানে কোনো একটা কারণে। আমরা এখন মেইন ফোর্টের এন্ট্রিতে রয়েছি,
মানে পুরো সিটিটাকে একটু মোটামুটি ভিতর থেকে আর কি ওভারভিউটা দেখলাম। এবার মেইন ফোর্টের ভিতর দিকে যাচ্ছি, পেছনেই আমাদের মেইন ফোর্টটা। দাদা আপনি বলুন এই ফোর্টটা সম্বন্ধে। ফোর্টটা সম্বন্ধে একটু বসে আরাম করে বলবো। ঠিক আছে ঠিক আছে। ঘটনাগুলো বুঝতে পেরেছি। প্রচুর হাঁটতে হচ্ছে আর পাহাড়ি রাস্তা তো একটু চড়াই উতরাই, তাই জন্য একটু কষ্ট তো হয়। ফোর্টের এন্ট্রি উপরে উঠছি, পুরো ভগ্নাবশেষ পুরো পায়রায় এখানে ভর্তি রয়েছে। আর পায়রা বাদর এই সমস্ত নানারকম গন্ধ বেরোচ্ছে। আর আমরা উপরে যাচ্ছি এখন, এটা কি দেখতে থাকো। এই সেই মন্দিরটি যেখানে এখনো রাত্রিবেলা সূর্য অস্ত যাওয়ার পরে এখনো গ্রামের লোকেরা পুজো হওয়ার আওয়াজ শুনতে পায়। মানে ঘন্টা বাজছে, পুজো হচ্ছে এগুলো, কিন্তু এখানে না এখনো কোনো কেউ পুজো করতে আসে, না কোনো পুজোর পুরোহিত আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এর ধ্বংসাবশেষগুলো এখানে পড়ে আছে। এখানে একটা সময় জাগ্রত কালী মাতার মূর্তি ছিল, সেটা পুজো হতো। দেখুন আস্তে আস্তে পুরো মন্দিরের ধ্বংসাবশেষটা দেখুন। কিন্তু এখনো পর্যন্ত রাত্রে, আপনি তো শুনেইছেন ওনার কথা আগে, রাত্রে যারা এসছে এই মন্দিরে বা এখানে দেখতে বা এর সামনে, তারা কেউ বেঁচে ফেরত যায়নি। এটা গ্রামের লোকের কথা, এখনো এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে তার প্রুফ পাইনি। কিন্তু আপনারা গুগল সার্চ করলে, উইকিপিডিয়া সার্চ করলে এর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, সত্যি মিথ্যা মিলিয়ে। আমরা সেটা আজকে দেখছি কতটা কি প্রমাণ করতে পারি। চলুন আগে ভিডিওটা দেখে দেখ।
এটা সেই রাজ দরবার, এখন পুরো ধ্বংসাবশেষ, এর কিছুই নেই বলতে গেলে। নানা রকম এখানকার গ্রামের লোকেরা বা পুরনো লোক যারা আছেন তারা বলেন এখানে অনেক দেওয়ালে অনেক রকম কারুকার্য ছিল, তার মধ্যে কিছুই নেই, কিছু তো চুরি হয়ে গেছে, কিছু ভেঙে গেছে।
জায়গাটা হচ্ছে এক সময় একটি দোকানপাট ছিল, ঠিক আছে। সেই দোকানপাট আমাদের মোটামুটি দোকানপাট ছিল ওই আমাদের জয়পুরের বিশেষ জহুরিবাজার যেরকম জমজমাট, এক সময় এই জায়গাটাও এরকম জমজমাট ছিল। এখন এখন এই জায়গাটা এরকম ধ্বংস হচ্ছে দেখে আপনারা সেটা ফিলই করতে পারছেন না জমজমাট, কিন্তু শোনা যায় নাকি এইখানে রাত্রিবেলা সেই জমজমাটটা আবার তৈরি হয়। তার মানে কি এখানে ভূত আছে? ভানগড় শুরু হওয়ার আগে এই মন্দিরটি রয়েছে হনুমান টেম্পল। এখানকার গ্রামের লোকেরা মানে যে হনুমানটি ভূতকে কারোর উপরে চড়তে দেয় না, মানে ভৌতিক কোনো কাণ্ড হতে দেয় না, সেই জন্য এই মন্দিরটা এখনো পুজো হয় এই গেটের পরে। আর বাকি যে জায়গাটা রয়েছে এরপরে যে মানে ভানগড় শহরটা পুরনো শহরটা, এখানে আর এন্ট্রি থাকে না রাত্রিবেলা, রাত্রিবেলা এত অবধি এন্ট্রি মন্দির অবধি, মন্দিরের পরে আর এন্ট্রি থাকে না। আমরা এখন একটা গল্প শুনবো ভানগড় সম্বন্ধে, শুনতে থাকো। आप बताइए, कई बार लोग यहाँ पे कहानी है, कई बार कई लोग अकेले रह जाते हैं रात के, उनके अंदर कुछ आत्माएं होती है, वो प्रवेश करती है और उस आदमी के अंदर कई प्रकार की तब्दीलियां आने लगती है, उसके अंदर कुछ ना कुछ परिवर्तन आने लगते हैं। वैसे ये देखा गया तो हिस्टोरिकल पहले से ही, लेकिन कहा जाता है कि और अब पहले से ही यहाँ पर रात को 5 बजे बाद 6 बजे बाद रात को यहाँ पर प्रवेश वर्जित है या रुकना मना है, इसलिए यहाँ पर जो भी आता है उसे सावधानी पूर्वक सारी नियमों का पालन करना पड़ता है। रिश्ता जयपुर जिले के अंदर आता है, आजकल दौसा में आता है, ये राजा मानते थे अंदर में आता था, इसका 500 ईसा पूर्व पुराना ये पुरातत्व विभाग के अंदर ये जगह। और यहाँ कहते हैं कि विभिन्न प्रकार की आत्माएं प्रवेश करती हैं, कई बार कई लोगों ने आकर यहाँ पर कई प्रकार के प्रयोग किए, कई लोगों को यहाँ पर पॉजिटिव ऊर्जा भी प्राप्त हुई है, कईयों को नेगेटिव ऊर्जा प्राप्त हुई है, क्योंकि आत्माएं दोनों प्रकार की हो सकती है। और इसका सारा उदाहरण ये है कि कई बार कई लोगों के शरीर में प्रवेश करके उनके शरीर में परिवर्तन भी देखा गया है। तो वैसे देखा जाए तो ये स्थान हॉरर इस पैलेस के नाम से विख्यात है, यहाँ पर लोग आने से डरते हैं, लेकिन अब धीरे धीरे लोग यहाँ पर घूमने के हिसाब से आने लगे हैं। 6 बजे के बाद यहाँ रुकना अलाउ नहीं है, क्योंकि ये स्थान बहुत खतरनाक स्थानों की स्थिति होती है, प्रशासन भी इसकी इजाज़त नहीं देता, ना कोई यहाँ पर रुकता है। यहाँ पर प्रवेश द्वार पर ही बालाजी का मंदिर है, वहाँ पर आप रुक सकते हो रात को, अंदर प्रवेश क्योंकि कहा जाता है बालाजी महाराज जो हनुमान जी हैं वो इस पूरे स्थान की रक्षा करते हैं, उन आत्माओं को बाहर नहीं आने देते। थैंक यू, धन्यवाद, थैंक यू। দাদা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, প্রচুর উপরে ওঠা হাঁটাহাঁটি ক্লান্ত, এখন একটু মাস্ক জ্যাকেট খুলে একটু রেস্ট নিচ্ছে প্রাকৃতিক হাওয়ায়। তার সঙ্গে সঙ্গে কিছু গল্প করিনি দাদার সাথে এই জায়গা নিয়ে, দাদা কিছু বলবেন আমি দাদার সঙ্গে সেটা শেয়ার করছি, দেখতে থাকো তোমরা ভিডিওটা। বন্ধুরা যেহেতু আপনারা জানবেন যে আমরা এসেছি ভানগড় বলে একটা জায়গা,
এটা হয়তো আপনি জানেন, হয়তো শুনেছেন বা কারো কাছ থেকে শুনেছেন, দ্য ইন্ডিয়াস 10 মোস্ট হন্টেড প্লেসেস, ইট ইজ ওয়ান অফ দেম। এবার হন্টেড যে জায়গাটা, এটা কেন, কীভাবে প্রচলিত গল্পগুলো কি, যেহেতু এই ভানগড় ফোর্টের যে হিস্ট্রি এটা হচ্ছে প্রায় 2800 বছর পুরনো। এই আপনারা ভাবতেই পারছেন যে 2800 বছরে বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন রকমের গল্প আলাদা আলাদা ভেবে সবাই একটা নতুনত্ব তৈরি হয়ে গেছে। আর যে গল্পটা সব থেকে ফেমাস আর যে গল্প প্রায় সবাই বিশ্বাস করে সেই গল্পটা আপনাকে বলছি। ভানগড়ের যে রানী হচ্ছে রানী রত্নাবতী। রানী রত্নাবতী যখন 18 বছর কমপ্লিট করে সে এতটাই নাকি সুন্দর ছিল, দেখতে সুন্দর, বিভিন্ন দেশ বিদেশ থেকে অন্য রাজা বাজা সবাই এসেছিলেন তার হাত চাইতে। সবাই বললেন যে আমি যদি বিয়ে করব এই রত্নাবতী রানীকেই বিয়ে করব। তারই মধ্যে একজন সসরের, যেটাকে বলা হয় তান্ত্রিক এসে তার নজরে পড়ল সেই রানী রত্নাবতী। সে রানী রত্নাবতীকে দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। এবার মুগ্ধ হতে গিয়ে সে কী করলো, এবার রানী বললো না আমি তান্ত্রিককে তো বিয়ে করবো না, আমি যদি বিয়ে করি তাহলে কোনো রাজাকে করব। এটা শুনেই তান্ত্রিক খুব রেগে ওঠে। সে রেগে উঠে তার একজন দাসী, তার দাসীকে ডেকে দাসীকে বললেন যে এই একটা তেল নিয়ে যাও। তেলে মন্ত্র দিয়ে তেলটাকে বললো তুমি রানী রত্নাবতীকে রাত্রিবেলা গিয়ে তেলটা লাগিয়ে দেবে, যেই রানী সেই তেলটা লাগাবে সে আমার প্রেমে পড়ে গিয়ে আমার হয়ে যাবে আর আমি রত্নাবতীকে পেয়ে যাব। দিয়ে ওই যে ভানগড়গুলোকে দেখে এলেন, ওটা সব থেকে টপ ফ্লোরে ছোটো ছোটো ঝারোখা আছে। ঝারোখা বলতে গেলে ছোটো ছোটো জানলা। সেই জানলা থেকে সেই দাসী আর তান্ত্রিকের গল্পটা আর তাদের মধ্যে যেটা কথা হয়েছিল সে রানীটা শুনে নেয় সেখান থেকে। আর যেই সে শুনে নেয়, রাত্রিবেলা যখন সে দাসীটা রানীর কাছে তেলটা নিয়ে যায়, সেই তেলটা নিজে না মেখে একটা পাথরের শিলা তার উপরে ঢেলে দেয়। যেই পাথরের শিলার উপরে সে তেলটা ঢেলে দেয়, সে পাথরের শিলাটা উড়ে উড়ে গিয়ে তান্ত্রিকের মাথায় পড়ে, তার মাথাটা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবার মরতে মরতে তান্ত্রিকটা একটা বিরাট একটা অভিশাপ দিয়ে গেল এই পুরো ভানগড় রাজ্যটা, পুরো ভানগড় রাজ্যটাকে অভিশাপ দিয়ে গেল। উনি বললেন যেই রকম আমার মাথাটা ধ্বংস হয়েছে সেই রকম পুরো ভানগড় রাজ্যটা 3 মাসের ভিতরে ধ্বংস হয়ে যাবে, একটাও ঘর থাকবে না যার উপরে ছাদ থাকবে, ছাদ একবারে ধ্বংস হয়ে যাবে, কোনো রকমের কেউ এখানে থাকতে পারবে না 3 মাসের ভিতরে। এবার তান্ত্রিকটা মরে যাওয়ার পর কিছুদিনের পর রানী ঘুমাচ্ছিলেন, রানীকে স্বপ্ন আসে যে একটা বিরাট বড় একটা ভূমিকম্প হয়েছে ভানগড়ে। ভূমিকম্পের গল্পটা সে তার রাজাকে বলেন। এবার রাজাটা বিশ্বাস করলেন না, ও বললো না আমাদের ভানগড় একবারে পাহাড়ের উপরে আছে, ভূমিকম্প হলেও আমার এখানে কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু 3 মাসের মাথায় একটা বিরাট বড় ভূমিকম্প হয় আর পুরো ভানগড়টা ডেস্ট্রয় হয়ে যায়, একটাও ঘর নেই যার ছাদ আছে এখানে। তারপর থেকে সেই যে তান্ত্রিকটা আরেকটা অভিশাপ দিয়ে গেছিলো, যতগুলো ইভিল গোস্ট যারা আছে সবাই এই জায়গায় বাস করত। সেই দিন থেকে 2800 বছর হয়ে গেছে, এইখানে 4টে মন্দির আছে, একটা মন্দিরেও পুজো হয় না, একটাও ঘর নেই যার ছাদ আছে, কিলা আর মহল দুটোরই ছাদ নেই, সবগুলো রুমের ছাদ ভাঙা। এবার ভিতরে গিয়ে একটা জায়গা হয়তো আপনারা
দেখেছেন কেওড়া বলে বাঘ আছে, কেওড়া বাঘ বলে। কেওড়া বাঘটা কি? কেওড়া বাঘ, কেওড়া জল তো শুনেছেনই, কেওড়া জলের মতন যে গন্ধটা, কেওড়া গাছ, কেওড়া গাছের বিরাট বড় বাগান আছে ভিতরে। বলা হয় যে কেওড়া গাছের নিচে যে পুজোটা হয়, সেই পুজোটা সেখানে যাদের, আপনি হয়তো শুনেছেন বহর, বহর হয় মানুষের, যার হয় সেখানে গিয়ে পুজো করলে নাকি শুনেছি ভর ভর হয়, সেটা শুনেছি নাকি, সেখানে পুজো করলে সেই ভরটা নেমে যায়। এবার একটু এই দিকে যদি ঘুরেন, এইটা হচ্ছে মেন গেট, ভানগড় যে রাজ্যটা তার এন্ট্রি গেট। এই ভানগড় গেটের ঠিক সামনে এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে হনুমান মন্দির। বলা যায় যেদিন থেকে ইভিল গোস্ট ওখানকার লোকালদের পরেশান করা স্টার্ট করেছে, সেদিন থেকে একটা বিরাট বড় পণ্ডিত এসে এই হনুমান মন্দিরকে স্থাপনা করে। সেদিন থেকে বলা হয় যেদিন থেকে হনুমান মন্দিরটা হয়েছে, সেদিন থেকে এই বাউন্ডারিটার বাইরে কোনো ভূত প্রেত গোস্ট ইভিল কিছুই পেরোতে পারে না। সেদিন থেকে প্রায় আজকে 2000 বছর এই মন্দিরটা প্রতিদিন পুজো। বন্ধুরা, এতক্ষণ আপনারা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সগুলো শুনলেন, এবার আমি বলি আপনাদের এই জায়গার জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্স, মানে কোথা থেকে কত দূর, কীভাবে আসবেন, আর এর জায়গাটা কোথায় এক্স্যাক্টলি। এইটা হচ্ছে আলুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে, জয়পুরের আমাদের রাজস্থানে আলুয়ার ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের মধ্যেই ভানগড় কেলাটা আছে। এইবার এখান থেকে ডিস্টেন্সগুলো বলে দিচ্ছি, এখান থেকে জয়পুরের ডিস্টেন্স হচ্ছে আপনার 85 কিলোমিটার মতো, এখান থেকে দিল্লির 170-এর আশেপাশে, এখান থেকে আগ্রা 190-180-90-এর আশেপাশে। আর এইখানে যে পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরাউলি রেঞ্জ। আরাউলি রেঞ্জটা মোটামুটি এই এরিয়াটাকে কভার করে রেখেছে। আর এই এরিয়াটা যেখানে আমি বসে আছি, এই জায়গাটা এক্স্যাক্টলি আমাদের এই আরাউলি রেঞ্জের একটা ফরেস্ট রেঞ্জ রয়েছে, ফরেস্ট রেঞ্জটার নাম হচ্ছে আপনাদের সারিস্কা। এই সারিস্কার পুরো একদম মাঝখানটায় এই ফোর্টটা রয়েছে। এর আশেপাশে অনেক রকম জঙ্গলি জন্তু জানোয়ার তো পেয়েই যাবেন, তার কারণ রাত্রিবেলা ওটাও একটা ভয়। আপনি এতক্ষণ হিস্টোরিক্যাল নানা রকম ব্যাপার শুনলেন, রাত্রিবেলা ওটাও যে অনেক বিকেল হলেই সন্ধে হলে নানা রকম জন্তু যেমন নীলগায়, চিতা, এগুলো সবই নিচে নেমে আসে নানা রকম খাওয়ার খোঁজার জন্য, এটাও একটা ভয় আছে। আর এছাড়া এটার যে প্রাকৃতিক ভিউটা, টোটালটাই পাহাড়ের ঘেরা মাঝখানে একটা জায়গা, আর বৃষ্টি হওয়ার জন্য গ্রিনারিটা এত সুন্দর লাগছে, আপনারা তো ভিডিও দেখছেনই, আগে পরে ভিডিও দেখে বিশ্বাস করতে পারবেন না পারবেন সেটা আপনাদের বিষয়, আপনি এটা দেখুন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, নিচে দেওয়া বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না, তার কারণ নেক্সট নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে এরকমই অদ্ভুত অদ্ভুত কোনো জায়গা নিয়ে। আর এই জায়গাটা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা একবার জয়পুর এলে ঘুরে যাবেন, ভয় পাবেন না যে এখানে ভূত আছে, কিন্তু বিকেলবেলার পরে এখানে কাউকে থাকতে দেওয়া হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। টাইমটা সেরকম মেনটেন করে এই জায়গাটায় আসবেন, আপনি দিল্লি থেকে আসুন, জয়পুর থেকে আসুন, আর যেখান থেকেই আসুন ভারতবর্ষে, টাইমটা মেনটেন করে আসবেন। আরেকটা কথা আবার বলছি, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করে যাবেন, তাহলে নেক্সট নোটিফিকেশানগুলো পাবেন। টাটা।